টি-20 ওয়ার্ল্ডকাপ 2022 শেষ করার পর ভারতীয় টিম এখন খেলতে চলেছে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে দুর্ধর্ষ দুটি বাইলেটারাল সিরিজ। টি-20 বিশ্বকাপ 2022-এ ইংল্যান্ডের কাছে এভাবে সেমিফাইনাল ম্যাচে লজ্জাজনকভাবে হারার পর আবারও ঘুরে দাঁড়াতে কিছু সিনিয়র প্লেয়ারকে বিশ্রাম দিয়ে ও কিছু নতুন প্লেয়ারকে দলে ফিরিয়ে নিয়ে এসে এইমাত্র বিসিসিআই বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষণা করল 33 জন প্লেয়ারের নাম। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব টি-20 বিশ্বকাপ 2022-এর পর শুরু হতে যাওয়া এই নিউজিল্যান্ড এবং বাংলাদেশ সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডগুলোতে ঠিক কারা কারা জায়গা পেল, কারা জায়গা পেল না, ভারত বনাম নিউজিল্যান্ড ও ভারত বনাম বাংলাদেশ সিরিজগুলি ঠিক কবে কবে কোন তারিখে হতে চলেছে তার সমস্ত ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারত বনাম নিউজিল্যান্ড এবং ভারত বনাম বাংলাদেশ সিরিজগুলি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, টি-20 বিশ্বকাপ 2022 শেষ করার পরে ভারতীয় প্লেয়ারদের কোনো প্রকারের বিশ্রাম নেই, কারণ তাদেরকে সেই সোজা অস্ট্রেলিয়া থেকেই উড়ে যেতে হবে নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 ও ওডিআই ম্যাচে সিরিজ খেলার জন্য, এবং সেখান থেকে আবার ফিরে এসে বাংলাদেশে উড়ে যেতে হবে তাদের বিরুদ্ধে ওডিআই এবং টেস্ট ম্যাচে সিরিজ খেলার জন্য। আর তাই তো বিসিসিআই এইমাত্র মোট 33 জন প্লেয়ারকে সুযোগ দিয়ে এই বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। তো এখন প্রথমে ভারত যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে যাচ্ছে সেই সিরিজের ম্যাচগুলি ঠিক কবে কবে অনুষ্ঠিত হবে সে কথা বললে, 18 নভেম্বর ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচ খেলবে ভারত, দ্বিতীয় টি-20টি খেলবে 20 নভেম্বর, 22 নভেম্বর খেলবে তৃতীয় টি-20। একদিনের ম্যাচগুলি যথাক্রমে হবে 25, 27 এবং 30 নভেম্বর। খেলাগুলি হবে অকল্যান্ড, হ্যামিল্টন এবং ক্রাইস্টচার্চে। এখন এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য ভারতের টি-20 দলে ব্যাটসম্যান রূপে কারা জায়গা পেয়েছে সে কথা বললে, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, শুভমান গিল, ঈশান কিষাণ, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার ও সঞ্জু স্যামসন। হ্যাঁ বস, হার্দিক পান্ডিয়াকে এই সিরিজের ক্যাপ্টেন বানানো হয়েছে এবং যেখানে বিরাট রোহিতরা বিশ্রামে রয়েছে, এবং এই স্কোয়াডে বোলার রূপে জায়গা পেয়েছে ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার ও উমরান মালিক। এই টি-20 দলে কিন্তু মোহাম্মদ সামি কিংবা রবিচন্দ্রন অশ্বিনকে জায়গা দেওয়া হয়নি, যেখানে কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দররা আবার টি-20 দলে ফিরে এসেছে। আর এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা হতে যাওয়া একদিনের সিরিজের জন্য ভারতীয় দলে যেসব ব্যাটসম্যান সুযোগ পেয়েছে তারা হলো শিখর ধাওয়ান, ঋষভ পান্ত, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন। হ্যাঁ বস, এই সিরিজে শিখর ধাওয়ানকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে এবং যেখানেও রোহিত শর্মা, বিরাট কোহলিদের কিন্তু বিশ্রামে রাখা হয়েছে। এরপর এই স্কোয়াডে বোলার রূপে রয়েছে ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ আহমেদ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, দীপক চাহার, কুলদীপ সেন এবং উমরান মালিক। হ্যাঁ বস, এই সিরিজে কিন্তু মোহাম্মদ সামি কিংবা ভুবনেশ্বর কুমার জায়গা পায়নি, যেখানে নতুন বোলার হিসেবে উমরান মালিক, কুলদীপ সেন, কুলদীপ যাদব, দীপক চাহাররা আবারও ওডিআই দলে ফিরে এসেছে। তো এটা ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা হতে যাওয়া টি-20 এবং ওডিআই ম্যাচের শিডিউল তথা স্কোয়াড। এখন এই সিরিজের পর ভারতীয় টিম বাংলাদেশের বিরুদ্ধে আরও একটি সিরিজ খেলবে, যে সিরিজে ম্যাচগুলি ঠিক কবে কবে হবে সে কথা বললে, বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রথমে 3টা একদিনের ম্যাচ খেলবে, যেগুলি হবে 4, 7 এবং 10ই ডিসেম্বর। এই ওডিআই সিরিজ শেষ করার পর তাদের বিরুদ্ধে 2টি টেস্ট ম্যাচ খেলবে, যেটা হবে 14 তারিখ এবং 22 তারিখ যথাক্রমে ঢাকার শের-ই বাংলা স্টেডিয়ামে। আর এই বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতের ওডিআই দলে ব্যাটসম্যান রূপে কারা কারা সুযোগ পেয়েছে সে কথা বললে রয়েছে রোহিত শর্মা, কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়স আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পান্ত, ঈশান কিষাণ। হ্যাঁ, এই সিরিজে কিন্তু রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলিরা পুনরায় ফিরে এসেছে, যেখানে রজত পাতিদার প্রথমবারের জন্য সুযোগ পেয়েছে। এরপর এই ওডিআই স্কোয়াডে বোলার রূপে রয়েছে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও যশ দয়াল। হ্যাঁ বস, এই ওডিআই দলে ভুবনেশ্বর কুমাররা জায়গা না পেলেও মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহাররা ফিরে এসেছে, এবং যেখানে প্রথমবারের জন্য যশ দয়াল এবং রবীন্দ্র জাদেজাকে আবারও কামব্যাক করতে দেখা যাবে। আর এই ওডিআই সিরিজ শেষ করার পর ভারত তাদের বিরুদ্ধে 2টি টেস্ট ম্যাচ খেলবে, যে টেস্ট ম্যাচের জন্য ভারতের দলে কারা কারা রয়েছে সে কথা বললে রয়েছে রোহিত শর্মা, কেএল রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পান্ত, কেএস ভারত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব। হ্যাঁ বস, টেস্ট সিরিজের জন্য কিন্তু আবারও শ্রেয়স আইয়ার, কেএস ভারত, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, উমেশ যাদবদেরকে কিন্তু আবারও ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। তো এই ছিল ওয়ার্ল্ড কাপের পরে শুরু হতে যাওয়া ভারতের 2টি সিরিজের জন্য যাবতীয় তথ্য ও ভিডিও। ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।